তুমি যখন গল্প করবে স্ত্রীর সাথে ভালোবাসা নিয়ে গল্প করছো, এই প্রতিটি গল্প প্রতিটি কথার বিনিময়ে রাত্রি জেগে জেগে যে নফল ইবাদত করছো তার চাইতে বেশি উত্তম যাজা আল্লাহ তাআলা তোমার আমলনামায় লিখে দিবেন। আহলে সুন্নাত ওয়াল জামাত একমাত্র মুক্তির পথ। আপনারা ভাইরা যতক্ষণই থাকি ইনশাআল্লাহ থাকবেন তো, আমার কথা হলো যে দুইজন যদি থাকে বুঝের মানুষ, কয়জন বুঝের মানুষ দুইজন থাকলে ইনশাআল্লাহ মালিক যতক্ষণ দয়া করবে কথা চলবে ইনশাআল্লাহ। তৌফিক আল্লাহ তাআলা দান করেন সকলে মিলে, আমিন। আমার পানের ভাইরা কোরআন করিম থেকে তেলাওয়াত করেছি, সূরা ইউনুস থেকে তেলাওয়াত করেছি, সূরা আম্বিয়ার থেকে তেলাওয়াত করেছি, সূরা কাহাফ থেকে তেলাওয়াত করেছি, আর নবীদের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একটি হাদিস তেলাওয়াত করেছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, আমার দয়াল পীর যদি আমাকে ফয়েজ দান করেন, ইনশাআল্লাহ কিছু কথা বলবো আমার তৌফিকে ইল্লা বিল্লাহ, সকলে বলে আমিন। আমার পানের ভাইরা সমাজটাতে একটা দিকে মানুষ আলোচনা করতে 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 এই দিকটা মানুষ এমনভাবে বুঝেছে যে বাহিরের অন্য সাইডের আলোচনা করতে গেলেই আমাদেরকে বলে ভণ্ড, আমাদেরকে বলে বেদাতি, আমাদেরকে বলা হয় মুশরিক, আমাদেরকে বলা হয় শিরিকি, আছে না নাই? নামাজের কথা এমনভাবে মানুষকে বলা হয়, বলতে বলতে মসজিদে আপনার ঘাটে রাস্তাঘাটে সবসময় বলতে বলতে ওয়াজ মাহফিলে নামাজের কথা বলতে বলতে এমন একটা পর্যায়ে চলে গেছে তরিকতের কথা বলতে গেলেই বলে এগুলো নাই, ঠিক না? তরিকতের কথা বলতে গেলেই বলে এগুলো নাই, কোরআন সুন্নতে নাই, নাই নাই নাই, এই কথাগুলোই বেশি বলে, এই কথাগুলোই বেশি বলে। আসলে এই কথা বলে না যে আমার জানা নাই, এই কথাটা বলে না, যেমন ছিল মনে রাখো কথা, এনারা বুঝতে পারলেই হবে ইনশাআল্লাহ। আর যদি কুমেকে থাকে দুই একটু সামান্য দিয়ে দাও, মানে আমি যে জানি না এটা বলি না, বলি নাই, বলি কি নাই, ঠিক না? আমার পানের ভাইরা একটু গভীর মনোযোগ এইবার দিকে তাকান, আপনারা যদি আমার দিকে তাকান তাহলে ইনশাআল্লাহ কথা হবে, ইনশাআল্লাহ কথা হবে। কারণ শ্রোতারা হলো বক্তার আলোচনা করার আয়না, বক্তার আলোচনা করার, আমি তো আপনাদেরকে দেখতেছি আপনারা কে কোন দিকে তাকায় আছেন, ঠিক না? কার মনোযোগটা কোন দিকে আছে আমি তো দেখতেছি, আপনি হয়তো অন্যদিকে কিন্তু আমি তো দেখতেছি আপনি কোন দিকে মনোযোগটা আছে। বক্তার যদি মনোযোগটা থাকে আমার দিকে থাকে, বক্তার দিকে থাকে, তাহলে কথা বলে শান্তি পাওয়া যায়, শুনেও শান্তি পাবেন, কথা বলেও শান্তি পাবো ইনশাআল্লাহ। আমার পানে ভাইরা এদেশে আপনার আলোচনা হয় একদিকে, ভিন্ন দিকে কোনো আলোচনা, কত আলোচনা হয়, বড় বড় আলোচনা, বড় বড় আলোচকরা এসে আলোচনা করেন, সুদের আলোচনা করে না, বর্তমান খুবই কম আলোচনা করে, ঘুষের আলোচনা খুবই কম আলোচনা করে, কেন জানেন? কেন সুদ ঘুষের আলোচনা করতে গেলে আমরা প্রত্যেকেই ধরা খাই, প্রত্যেকেই ধরা খাই, এটা নিশ্চিতভাবে জানে, একটু নিশ্চিতভাবে জানে যারা সুদ খায়, যারা সুদখোর। আল্লাহ বলে দিয়েছেন যে ব্যক্তি এখনো সুদ ছাড়তে পারলো না, সুদ নেওয়া এবং দেওয়া ছাড়তে পারলো না, তারা যেন ফায়াজানু বিহারবি মিনাল্লাহি ওয়া রাসূলি, তারা যেন আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করলো, নাউজুবিল্লাহ বলুন, আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে কেউ কি পার পাবো? জোরে বলুন পাবো, নিশ্চিতভাবে জানি আমরা। কোরআন বলে দিয়েছে দুই নম্বর সূরা সূরাতুল বাকারার মধ্যে শেষের দিকে আলোচনাটা আসছে সুদের ব্যাপার আলোচনা, এমন একটা কথা আলোচনা সেখানে আসছে, হাশরের ময়দানে কে সুদখোর, কে সুদ খাইছে, কে সুদ দিছে, এইটা বোঝানোর জন্য আলাদাভাবে আল্লাহ তাআলা আপনাকে বুঝাবে না, একটা কাইফিয়ত একটা সুরত দিবে, একটা অবস্থা সৃষ্টি করবে যেটাতে বোঝা যাবে যে লোকটি সুদখোর। হাশরের ময়দানে, এই দুনিয়ার কথা বলছি না, হাশরের ময়দানে, এটা কেন কেনা হবে না, ওইটা একটু বন্ধ করো, হ্যাঁ, হাশরের ময়দানে আল্লাহ তাআলা বুঝাবেন
লোকটা যখন ঘাসের মধ্যে দাঁড়াবে এরকম করে ডুলবে, এরকম করে ডুলতে থাকবে। জিনে দরা রোগী আছে না, জিনে দরা রোগী যেমন খালি ঢোলে, হ্যাঁ ঠিক এরকম করে হাসরের ময়দানে সুদখররা দুলতে থাকবে। কি থাকবে? অন্যান্য জনগণ, অন্যান্য হাসরবাসী দেখেই চিনে ফেলবে এই লোকটা সুদখর, এই লোকটা সুদখর। ছাড়া লাগবে কি লাগবে না ভাই? লাগবে কি লাগবে না? কত বড় কথা! আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয় এই পৃথিবীর জমিনে। আল্লাহর রাজত্বের বাহিরে কেউ যাইতে পারবো? জোরে বলুন, যাইতে পারবো? আল্লাহ তাআলা মাঝে মাঝে বলেন, ফা আইনা তাযহাবুন। আল্লাহু আকবার! এরে বান্দা, তুই যে গুনাহ করতেছিস, অপরাধ করছিস, কোন দিকে যাও? কোথায় যাও? আমার রাজত্বের বাহিরে কোথায় যাও? যদি তুমি অপরাধ করতেই চাও, আমার রাজত্বের বাহিরে যাও, অপরাধ করো। কে বলেন? কোন বান্দার ক্ষমতা আছে, কোন সৃষ্টির ক্ষমতা আছে আল্লাহর রাজত্বের বাহিরে যাওয়া? আল্লাহর রাজত্বের বাহিরে যাওয়া কোন সৃষ্টির পক্ষে সম্ভব না। আমার পাড়ার ভাইরা, হাশরের ময়দানে চেনা যাবে এই লোকগুলোকে। কত বড় কথাগুলো বলে দিয়েছেন আল্লাহ তাআলা, এইভাবেই বলেছেন। আর এক শ্রেণীর মানুষকে চেনা যাবে যারা দুই বিয়ে করেছেন। কয় বিয়ে? জোরে কোন, কয় বিয়ে? দুই বিয়ে করেছেন, কিন্তু দুইজনের সাথে ন্যায় করছেন না, ইনসাফ করছেন না, দুইজনের সাথে ইনসাফ করছেন না। একজনের কাছে তো থাকেন, আর একজনের খবরই নেন না। নতুনটা তো বিয়ে করলে একটু তার সাথে একটু সময়টা বেশি দিবেন, ওটাও আল্লাহ বলে দিয়েছেন সূরা নিসার মধ্যে। ওটাও আল্লাহ বলে দিয়েছেন যে দুই তিন দিন তো বেশি সময় দিবে, এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু যদি পোশাক কিনতে যাও, কি কিনতে যাও? পোশাক কিনতে যাও, একই পোশাক কিনতে হবে। সাবান কিনতে যাও, একই সাবান কিনতে হবে। যদি একজনের জন্য 10 টাকার, একজনের জন্য 50 টাকার সাবান কোনো, এখানে ইনসাফ হবে না। কি হবে না? ইনসাফ হবে না। একজনকে দিলে 500 টাকা দামের শাড়ি, আর একজনকে দিলে 3000 টাকার শাড়ি, ইনসাফ হবে না। একজনের কাছে থাকা নিয়ে একটু কম বেশি করতেই পারো, থাকা নিয়ে কম বেশি হতেই পারে। আমি এখন তো কথাগুলো গোছাচ্ছি যাতে করে আকর্ষণটা হয়, কারণ হলো কথাগুলো তো আকর্ষণ লাগবে, ঠিক না? এই যে ইনসাফ ভিত্তিক, যারা ইনসাফ করবে না, দুই বিয়া করার পরে ইনসাফ করবে না, একাধিক বিবাহ করার পরে ইনসাফ যারা করবে না স্ত্রীর সাথে, কোন দিকে ইনসাফ হবে? কাপড় খাবার দাবার সব দিকেই সমান সমান হতে হবে। একজনের কাছে থাকা একটু কম বেশি থাকতে পারে, নতুনদের কাছে 10 দিন থাকলো, পুরাতনদের কাছে 5 দিন থাকলো, এটা কোনো সমস্যা না, এটাই শরীয়ত এটাকে ধরেনি। কিন্তু শাড়ির ব্যাপারে 500 আর 1000, এটা ইনসাফ হবে? কথা ভালো করে বোঝার চেষ্টা করেন। এই যে ইনসাফ যখন হবে না, আল্লাহ রসুল বলেন যারা একাধিক বিবাহর পরে ইনসাফ করবে না, হাশরের ময়দানে বাম সাইডে একটা কুজো হয়ে উঠবে। কি হবে? একটা সাইডে বেকা হয়ে উঠবে। হাশরের ময়দানে যারাই বেকা হয়ে উঠবে, বোঝা যাবে এই লোকগুলো স্ত্রী একাধিক বিবাহ করেছে, স্ত্রীর সাথে ইনসাফ করে নাই। আমার পানের ভাইরা, খুবই সাবধান। আপনার যৌবনের খুবই চাহিদা আছে, আপনি 1 থেকে 2, 2 থেকে 3, 3, 4 পর্যন্ত বিবাহ করতে পারেন, শরীয়ত অনুমোদন দিয়েছে, কোনো সমস্যা নাই, কিন্তু ইনসাফ করতে হবে। আমার নবীজি কিছু হাদিস বলেছেন এ ব্যাপারে, তুমি যদি তোমার স্ত্রীর সাথে গল্প গুজব করো, কি করো? গল্প করো, সে যে ধরনের গল্পই হোক না কেন, সাংসারিক গল্প হোক আর প্রেমের আলাপই হোক না কেন, যাই করো না কেন, তুমি যখন গল্প করবে স্ত্রীর সাথে, ভালোবাসা নিয়ে গল্প করছো, এই প্রতিটি গল্প প্রতিটি কথার বিনিময়ে রাত্রি জেগে জেগে যে নফল ইবাদত করছো, তার চাইতে বেশি উত্তম যাজা আল্লাহ তাআলা তোমার আমল নামায় লিখে দেবেন। স্ত্রীর সাথে তো গল্প আমরা করি না, মোবাইলে কথা বলি হলো পরকিয়া অন্য স্ত্রীর সাথে, অন্য মেয়ে লোকের সাথে, ঠিক না? ব্যা ঠিক। এজন্যই আমার নবীজি বলেছেন,
দুনিয়ার মানুষ আমার উম্মতেরা শোনো, আমি তিনটা জিনিস ভালোবাসি। কয়টা জিনিস? জোরে বলুন, কয়টা? তিনটা জিনিস ভালোবাসি। এক, আমি আমার স্ত্রীদেরকে ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। নবী যা ভালোবেসেছেন, আমাদের ভালোবাসা দরকার আছে না নাই? নবীজি এই কথাটা এমনি এমনি বলে নাই, উম্মতের অবস্থাটা ভবিষ্যতে কেমন হবে, উম্মতের অবস্থাটা ভবিষ্যতে কেমন হবে নবী জানেন কি জানে না? জোরে বলুন, জানে কি জানে না? নবীজি জানেন। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েই বলেছেন, আমি তিনটা জিনিস বেশি ভালোবাসি, তার মধ্যে প্রথম নাম্বারে বলেছেন, আমি আমার স্ত্রীদেরকে ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। উম্মে সালমা আমার নবীজির স্ত্রী, আমাদের মা। উম্মে সালমা মসজিদ নববীতে আসলেন একদিন রাত্রিবেলায়। কখন? একটু গভীর মনোযোগ, আমি বুঝবো আপনার কথা বল শুনছেন। রাত্রিবেলায় নবীজির কাছে আসলেন, দূর থেকে দুইজন সাহাবি দেখলেন একজন মেয়ে মানুষ নবীজির কাছে। ওই সাহাবি কিন্তু ঠাহর করতে পারে নাই, উনি আমাদের মা, উম্মাহাতুল মুমিনিন, উনি আমাদের মা, নবীজির কাছে গেছেন, ঠাহর কিন্তু করতে বুঝতে পারে নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পারলেন আমার এই সাহাবি দুইজন পরবর্তী সময়ে আমার নামে কুৎসা রটনা করবে, এজন্য ডাক দিলেন, এই সাহাবি দয়েশ এদিকে আসো। সাহাবিরা আসলেন, আসার পরে নবীজি বলছেন, ইনি হলেন আমার স্ত্রী, তোমাদের মা। জোরে কন্যা সুবাহ। আমরা তো আপনাকে কিছু মনে করি নাই। আমার নবীজি ডাক দিয়ে বলেন, পানের সাহাবিরা, আরে তোমরা কিছু মনে করো নাই, কিন্তু তোমাদের মনের কথা তো আমি নবী জানি। জোরে কন্যা সুবাহ। আমার সামনে নারী, আমার সামনে নারী ভবিষ্যতে বলবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর স্ত্রীদের সাথে, পর নারীর সাথে ঘুরেছে। এই কথা যেন প্রকাশ করতে না পারো, এই জন্য তোমাদেরকে ডেকে নিয়ে বোঝালাম, জানিয়ে দিলাম, আমি অন্য কোনো মেয়ে লোকের সাথে নয়, আমার স্ত্রীর সাথে আমি কথা বলতেছি। আমার মানে ভাইরা, নবীর চরিত্রটাই এমন। আজকে আমরা নবীকেই চিনি না, নবীজিকেই ভুলে গেছি, ঠিক না? নবীজিকেই ভুলে গেছি, নবীজিকেই ছেড়ে দিয়েছি। আমার মানে ভাইরা, নবীজি বললেন তিনটা জিনিস ভালোবাসি, কয়টা জিনিস? প্রথম নাম্বার স্ত্রীদেরকে ভালোবাসি। আমাদের ভালোবাসা লাগবে কি লাগবে না? এখানে কত মধুর একটা সম্পর্ক, স্বামী স্ত্রী। জান্নাত পাবেন কি পাবেন না, জান্নাতি হবেন কি হবেন না, আল্লাহ রসুল এমন বাক্য বলে দিলেন, সহি কথা বলছি, এমন বাক্য বলে দিলেন যে আমার উম্মতরা শোনো, স্ত্রী যদি বলে স্বামী আমার ভালো, স্ত্রী যদি বলে স্বামী আমার ভালো, ওই স্ত্রী বলার কারণে ওই লোকটি জান্নাতি। স্বামী যদি তার স্ত্রীর ব্যাপারে সার্টিফাই দেয় আমার স্ত্রী ভালো, তাহলে ওই স্ত্রীও আল্লাহর জান্নাতি। সম্পর্ক মধুর হলে স্ত্রী স্বামীকে ভালো বলবে নাকি খারাপ হলে বলবে? স্ত্রী যদি স্বামীর কাছে ভালো হয়, স্বামী যদি স্ত্রীর কাছে ভালো হয়, সম্পর্ক মধুর করা লাগবে না, ভালোবাসার করা লাগবে না, নাকি দৈনন্দিন শুধু ঝগড়া আর ঝগড়া করবেন? ঝগড়া করলে হবে? খারাপ আচরণ করলে হবে? স্ত্রীর সামনেই পরকীয়ে করলে হবে? স্ত্রী যদি স্বামীর সামনেই, রাত্রিবেলা স্বামী ঘুমাইছে ফোনটা বেজে উঠেছে, আই লাভ ইউ যদি বলে, হবে? উভয় দিক থেকে ভালো হতে হবে, তবেই একজন আরেকজনের ব্যাপারে সার্টিফাই দিতে পারবে, আমার স্ত্রী ভালো, স্ত্রী বলবে আমার স্বামী ভালো ভালো। যখন উভয় উভয়কে সার্টিফাই দিবে, আল্লাহ রসুল বলেন উভয় জান্নাতি। স্বামীর কথার জন্য, স্বামীর সার্টিফাই, ভালো সার্টিফাই দেওয়ার কারণে স্ত্রী জান্নাতি হচ্ছে, স্ত্রী ভালো সার্টিফাই দেওয়ার কারণে স্বামী জান্নাতি হচ্ছে। এখানে সম্পর্ক মধুর না করলে কি হবে? এজন্যই নবীজি বলেন, মধুর সম্পর্ক যখন হবে, বসে বসে যখন গল্প করবে, গল্প করলে তুমি রাত্রিবেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়লে যেই সওয়াব পাইতে, ওই সওয়াবটা গল্পের মাধ্যমেই আল্লাহ দিয়ে দিবেন। আজ থেকে একটু করার চেষ্টা করবেন, রাত্রি হোক, রাত্রিবেলায় যদি হয়
সারা দিন কাজকর্মের মধ্যে ব্যস্ত থাকেন, রাত্রি বেলায়ও যদি হয় মধুর সম্পর্ক গড়ে স্ত্রীকে পাশে বসিয়ে অথবা পাশে শুয়ে রাখে একটা একটু মধুর গল্প করেন, মধুর আলোচনা করেন, এতে করে কি হবে, আমার আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ।